রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে রাজ্যে নদিয়ার মেডিকেল ছাত্র। ঘরের ছেলে ঘরে ফিরুক, এমনই আর্তনাদ মায়ের। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে গোটা বিশ্ব তোলপাড়। ঠিক তখনই নদিয়ার মাঝদিয়ার ষষ্ঠীতলা পাড়া এলাকার বিশ্বাস পরিবার চিন্তা ও আর্তনাদে ভেঙে পড়েছে। বিশ্বাস পরিবারের ছেলে অরিন্দম বিশ্বাস 2018 সালে মেডিকেল কোর্স করতে পাড়ি দিয়েছিলেন সুদূর ইউক্রেনে। গত মাসে বাড়ি ফেরার কথা ছিল অরিন্দমের। বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট সংরক্ষণও হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার কারণে প্রতিটি বিমান পরিষেবা বন্ধ করে দেয় ইউক্রেন সরকার। আর তার কারণেই আর বাড়ি ফেরা হলো না মেডিকেল ছাত্র অরিন্দম বিশ্বাসের। বাড়ি না ফিরতে পারায় বিশ্বাস পরিবারের কপালে চিন্তার ভাঁজ। গোটা পরিবার এখনো চোখ রেখেছে টিভির পর্দায় ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি জানার জন্য। গোটা পরিবারের আর্তনাদ ঘরের ছেলে ঘরে ফিরুক। এখন দেখার সরকারিভাবে কতটাই সহযোগিতা মেলে ওই বিশ্বাস পরিবারের, কত দ্রুততার সহিত ঘরে ফিরতে পারে অরিন্দম বিশ্বাস, সেই দিকেই নজর এখন গোটা পরিবারের। আর আপনারা তো চিন্তায় রয়েছেন? আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি, কারণ আমার ভাগ্নে, এটা বড় ভাগ্নে, বহুত কষ্ট করে ওকে বিদেশে পাঠানো হয়েছে। ও বিদেশে ইউক্রেনে রয়েছে, ইউক্রেনে ডাক্তারি পড়ছে, আজ 4 বছর হলো। ইউক্রেনের অবস্থা তো আমরা টিভিতে দেখছি, আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছি, হচ্ছে কখন ঘরের ছেলে ঘরে ফিরবে। আমরা ভারত সরকারের কাছে করুন আবেদন জানাচ্ছি, যাতে ঘরের ছেলে ঘরে ফেরে এবং সুস্থভাবে যাতে বাড়ি পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আচ্ছা, লোকাল রাজনীতির এবং প্রশাসন কি যোগাযোগ করেছিল? না, কোনো লোকাল প্রশাসন বা রাজনীতিবিদরা কেউই এখনও পর্যন্ত কোনো যোগাযোগ রাখেনি বা করেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হচ্ছে প্রশাসনের কাছে বা ভারত সরকারের কাছে আবেদন করুন আবেদন, যে ঘরের ছেলে যাতে ঘরে ফিরে আসে এবং ওর সঙ্গে আরও পড়ুয়ারও আছে, তারাও যাতে সুস্থভাবে প্রত্যেকের ঘরে যাতে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা ভারত সরকার করুক, এইটাই আমরা হচ্ছে ভারত সরকারের কাছে আবেদন করছি। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ বিশ্বাস। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।